আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরমে সবার নাজেহাল অবস্থা, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবারই খেতে খুব ভালো লাগে, তার ভিতরে আইসক্রিম যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো বাসায় তরমুজ ছিল আর তরমুজটা মিষ্টি ছিল না, এই জন্য কেউ খেতে চাইছিল না। আর যেহেতু খাবার নষ্ট করব না, সেই জন্য তরমুজটা দিয়ে ভাবলাম আইসক্রিম বানিয়ে নিই, তাহলে ছোট বড় সবাই খেতে পারবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। তো যেই ভাবা সেই কাজ। আমি আইসক্রিম বানানোর জন্য ব্লেন্ডারের জারে আমি তরমুজ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, এরপরে একটু লবণ দিয়ে দিয়েছি আর স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি। এবার ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিলাম তরমুজের জুসটা। এখন আমি আইসক্রিমের ডাইসে দিয়ে দিলাম, এরপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, এটা ছিল পরের দিন সকালবেলা। সকালবেলা আমি নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি রুটি বানানোর জন্য, আর পাশের চুলায় আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আর দুধটা জাল করা হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে দুধটা জাল করে নিয়েছি। লাচ্চা সেমাই বানাবো সেই জন্য, তো বাটিতে সেমাই ঢেলে নিয়েছি। এখন এই সেমাইয়ের উপরে আমি দুধটা দিয়ে দিলাম, তো সেমাইটা ভিজতে থাকুক। আর এই পাশ থেকে আমি এখন আলু ভাজি করে নিব। আলু ভাজি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কুচি করা আলুগুলো দিয়ে দিলাম, আলুর সাথে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আলু ভাজিগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, এরপরে মিডিয়াম টু লো হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ভাজিটা করে নিব। আর পাশে আমি রুটি বানিয়ে নিচ্ছি, রুটির আটাটা মায়ন করে নিয়েছি। এরপরে আমি এখন এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে হয় আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার ডেইলি রুটিনের কিছুটা অংশ আপনাদের শেয়ার করি একটা ভিডিওর মাধ্যমে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এই যে নাস্তা টেবিলে রেডি করে দিয়েছি, নাস্তা খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের এই অবস্থা। তো রান্নাঘরটা আমি আগে ক্লিন করে নিব। তো রান্নাঘরে ক্লিন করার পরে আমি ছাদে যে কিছু কাপড় চোপড় রৌদ্রে দিতে এসেছি, তো রৌদ্রের যে তাপ, রোদের দিকে তাকানোই যাচ্ছিল না, তো কাপড় চোপড় মেলে দিয়ে আমি নিচে চলে এসেছি। গতদিন যে আইসক্রিমটা বানিয়েছিলাম এখন আমি সেই আইসক্রিমটা বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আইসক্রিমটা হয়েছে, আর খেতেও বেশ মজার হয়েছিল। আমার বিচ্ছু দুইটা চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম পার্টি শেষ করবার পরে আমি রান্নায় চলে এসেছি। তো প্রথমেই আমি মাছ ভেজে রেখে দিয়েছি আর কুমড়ো বড়ি ভেজে রেখে দিয়েছি। এখন আবার হচ্ছে চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি দুইটা কড়াইতে। এটাতে আমি এখন ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, আর পাশেরটাতে আমি আলু আর পটল ভেজে নিব, এটা মাছ দিয়ে রান্না করার জন্য। আর এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে, আলু পটল দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করে থাকি এটা। তো প্রথমে আমি আলু পটলটা তেলের মধ্যে ভেজে নিব ভালোভাবে, একটু লালচে কালার করেই ভেজে নিব। আর এদিক থেকে ঢেঁড়স ভাজিটা আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিলাম। তো এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলু পটলগুলোকে তুলে নিব তেলের থেকে। আর এইভাবে আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে ভালো হয়। আপনারা যদি ট্রাই করে না থাকেন তবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন এই যে আলু পটল তুলে নিয়েছি, এখন আমি ওই তেলের ভিতরে কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালো ভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে ভেজে রাখা আলু পটল আর এই যে কুমড়ো বড়ি আমি ভেজে রেখেছিলাম মাছের সাথে, তো এটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সব একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে। তো এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, একটু বেশি পানি দিচ্ছি কেননা কুমড়ো বড়িতে পানিটা টেনে নিবে। তো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব, আর এটা রান্না হতে থাক। আর এখন আমি এই যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে,
তো ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, ঢেঁড়স ভাজিটাও তুলে নিব। আর এদিক থেকে এই যে মাছের ঝোলটা দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে, তো এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আর খুব সুন্দরভাবে কিন্তু কুমড়ো বড়িটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট মতো এটা জাল করব। তো এই যে আমার রান্না হয়ে গেছে, দুপুরে রান্না বান্না কমপ্লিট। আর রান্নাবান্না ছাড়াও কিন্তু আমরা মেয়েরা ঘরের বিভিন্ন কাজ করে থাকি, আর আমাদের কাজের কিন্তু শেষ নেই। তো রান্নাবান্না শেষ করার পরে আমি আবার ঘর গোছানোর কাজে লেগে পড়েছি, কারণ আমার রান্নার আগে কাজগুলো করা হয়নি যেহেতু, সেজন্য এখন আমি কাজগুলো করে নিব, যেহেতু খাবার এখনও টাইম আছে। তো আমি ডাইনিংয়ের সেট আপটা একটু চেঞ্জ করলাম, এরপরে ক্লিনজার দিয়ে ডাইনিংটা ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে আবারও হচ্ছে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন রান্নাঘরে চলে এসেছি, এই যে থালাবাটিগুলো ছিল এগুলো এখন ক্লিন করে নিব। এত থালাবাটি বের হয় যতবার রান্না শেষ হয় তারপরে এতগুলো করে বের হয়। তো থালা বাসন ক্লিন করে নিলাম, নিয়ে আমি এগুলো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি একটু পানি ঝরে গেলে। তো এখন আমি এখানে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্নার পরে চুলাটা অনেক তেলতেলে হয়ে গিয়েছিল, আর এটা রান্নার পরে কিছুক্ষণ পরে আমি করি, কারণ চুলাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখি। যেহেতু গ্লাসের চুলা, সাথে সাথে গরম অবস্থায় মুছলে পরে ফেটে যাওয়ার চান্স থাকে, সেজন্য আমি প্রথমে চুলাটা ঠান্ডা করে নিই, এরপরে আমি ক্লিন করতে আসি রান্নাঘর রান্নার পরে। তো এই যে রান্নাঘর পুরো ক্লিন করে ফেলেছি। এরপরে আমি দুপুরের খাবারটা টেবিলে সার্ভ করে দিয়েছি। এই ছিল আমাদের দুপুরের সিম্পল মেনু। এরপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমি ছাদ থেকে সব কাপড় চোপড় তুলে নিয়ে চলে এসেছি, আর বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।